আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে ইন্নাল্লাহা ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ সুবহানাহু তাআলা, সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন রাতের শেষ অংশে, অর্থাৎ রাতের তিন ভাগের শেষ ভাগে। তো আমরা যদি সময় নির্ধারণ করতে চাই তাহলে এভাবে বলতে পারি, একটা সম্পূর্ণ রাতকে সমান তিনটা ভাগে ভাগ করলে দুইটা ভাগ অতিক্রম হওয়ার পরে ফজরের আগ পর্যন্ত শেষ ভাগে যতটুকু সময় থাকে অতটুকু সময় হলো তাহাজ্জুদের সময়। আনুমানিক রাত একটা দুইটা আড়াইটা থেকে শুরু করে ফজর পর্যন্ত। আবার অনেকে বলেছে মধ্যরাতের পর থেকেই তাহাজ্জুদের ওয়াক্ত, মধ্যরাতের পর থেকে অর্থাৎ রাত সাড়ে বারোটা, বারোটা সাড়ে বারোটার পর থেকে তাহাজ্জুদের ওয়াক্ত। তো আপনি যদি রাতে না ঘুমান বা বারোটা একটা পর্যন্ত ঘুমিয়ে ঘুম থেকে উঠে যান তখনও আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। আবার একেবারেও যদি না ঘুমান তারপরেও আপনি রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। তো আমি স্পষ্টভাবে বলছি, রাত বারোটার পর থেকে, রাত যখন একটা দুইটা তিনটা এই সময়টা থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে একবার ঘুমোতেন, ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করতে থাকতেন, সালাত আদায় করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে যেত। তো শেষ ভাগে তাহাজ্জুদের সালাত আদায় করা উত্তম। যদি কেউ আগে আগে ঘুম থেকে উঠে যায় তাহলে সে আগে আগে অর্থাৎ বারোটার পর থেকে আদায় করতে পারবে। তবে বারোটার আগে, এশার নামাজের পরে, ঘুমানোর আগে এই সময়টা মূলত তাহাজ্জুদের সময় না। অনেকে বলে থাকেন যে এশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাতে হবে, বা অনেকে ঘুমিয়ে থাকেন এভাবে আমল করে নিজেদের মতো করে। আসলে ঘুমানোর আগে যে নামাজটা পড়া হয় অর্থাৎ আটটা নয়টা দশটা এগারোটা বারোটা, এই সময় নামাজটা মূলত একটা নফল নামাজ, এটা তাহাজ্জুদের নামাজ নয়। তাহাজ্জুদ শব্দের অর্থই হলো গভীর ঘুমে নিমজ্জিত সময়, তো ওই সময়টাই মূলত তাহাজ্জুদ পড়তে হয়। দ্বিতীয় প্রশ্ন ছিল তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয়। তাহাজ্জুদের নামাজ কত রাকাত এ ব্যাপারে একাধিক হাদিস রয়েছে। সহিহ বুখারী থেকে একটি রেফারেন্স দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবি জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছিলেন, মাসনা মাসনা ফাইদা খিফতা সুবহা ফাওতির বিওয়াহিদা, দু রাকাত করে আদায় করতে থাকবে, যখন ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন এক রাকাত বেতের নামাজ পড়ে তাহাজ্জুদ শেষ করে দেবে। তো তাহাজ্জুদের নামাজ মূলত দু রাকাত করে পড়তে হয়। আপনি যদি দু রাকাত পড়তে পড়তে ফজর হয়ে যায়, ফজরের ওয়াক্ত হয়ে যায়, তো আপনি যে ক রাকাত পড়েছেন সেটাই আপনার তাহাজ্জুদের নামাজ। তো একাধিক হাদিস রয়েছে সহিহ মুসলিম আবু দাউদ নাসাইতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে আট রাকাত নামাজ পড়তেন, বেতের নামাজ বাদ দিয়ে আট রাকাত পড়তেন। তো অধিকাংশ হাদিস থেকে আমরা এটাই দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের তাহাজ্জুদ ছিল দু রাকাত করে মোট আট রাকাত, দু রাকাত করে মোট আট রাকাত তিনি আদায় করতেন নিয়মিত। তো আমরা যদি তাহাজ্জুদ সালাত আদায় করতে চাই তাহলে দু রাকাত করে আট রাকাত আদায় করতে পারি, সময় বেশি থাকলে আরও বেশি আদায় করতে পারি, সময় কম থাকলে আমরা আরও কমও আদায় করতে পারি, তাতে কোনো সমস্যা হবে না।